আমি আপনাদের মেয়েদের গ্রুপের কিছু পোস্ট পড়ে শোনাচ্ছি, একটু কবিতার ছন্দে শুনতে থাকুন। আজকে আমার জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেল, আখিরাতের জন্য কিছু করতে পারলাম না, জানি না আল্লাহ এবার 19 বছরের পদার্পণ তো করলাম। আল্লাহ তুমি দুনিয়ার সকলকে ভালো রেখো, আমার এই জন্মের দিনের আমিন, জুম্মা মুবারক। কালকে আমার জীবন থেকে আবারও একটা বছর চলে যাব, হাজবেন্ডকে বলেছিলাম কালকে কি সেটা আমার কাউকে বলবো না, হাজবেন্ড বলেছে আমি জানি কালকে কি। আমি আগ্রহ নিয়ে বললাম কি বলো তো, হাজবেন্ড বললো কালকে জুম্মা। আমি আমি বললাম বাহ তুমি দেখছি সবই জানো। আমি সবই জানি। আবার বললাম কি বলো, তাও বললো শুক্রবার জুম্মা ডে। কেমনটা লাগে কও বুবুরা, তোমরা গেস করো তো কাল কি? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আচ্ছা আপনি এগুলা কি কাব্য কবিতা কি শোনাইতেছেন এগুলা? আমি এগুলো মেয়েদের গ্রুপের কিছু পোস্ট শোনাচ্ছি, ঠিক আছে? কি গ্রুপটার নাম কি? ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ আড্ডা। মানে এভাবে কি মেয়েরা অনলাইনে সংসার করে? হ্যাঁ এভাবে অনলাইনে সংসার করে। অনলাইনে সংসার করার নামে এগুলা এগুলা কি? না এগুলো দেখানো যাবে না, আমি পরে পরে শোনাচ্ছি, ঠিক আছে? আপনার পড়ার ভঙ্গিটা অনেক সুন্দর। আরেকটা শুনুন আপুরা, কারা লাভ ম্যারেজ করে, কে কে সুখে আছে অ্যান্ড কে কে নাই, খুব জানার ইচ্ছা ছিল। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম আপুরা, আজ আমি তোমাদের সাথে আমার জীবনের গল্প শেয়ার করব। হ্যাঁ শেয়ার করেন। আমার আম্মুর সাথে আমার বাবার বিয়েটা প্রেম করেই হয়। বলতে পারো আমার বাবা আমার মাকে এক প্রকার প্রেম নিবেদন করে পাত্তা না পাওয়ার পরে জোর করে বিয়েটা করেন। আর আম্মুর যে খুব অমত ছিল তা না, আসলে পারিপার্শ্বিক কারণে হয়তো মুখে কিছু বলার সাহস পায়নি। বাবা আম্মুকে একদিন কিছুটা জোর করে আমার আম্মুর পরিবারের অনুপস্থিতিতে বিয়ে করে, যার কারণে আমার আম্মুর পরিবার বিয়েটা মেনে নেয়নি। আমার নানা আমার আম্মুর সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। এভাবে একটা সময় আমি পেটে আসি। এ কথা শোনার পরে নানি আম্মুকে দেখতে যায় আর আম্মুকে সাথে করে নানু বাড়ি নিয়ে আসে। নানা প্রথম আম্মুকে দেখে একটু রাগ করলেও সেই রাগটা ধরে রাখতে পারে নাই বেশি দিন, সব ঠিক হয়েছিল। এভাবে আমি আম্মুকে অকথ্য যন্ত্রণা দিয়ে ভূমিষ্ঠ হই। তারপর আমার যখন 40 দিন শেষ হয়, বাবা আর দাদা এক প্রকার জোর করে আম্মুকে বাবার বাসায় নিয়ে যায়। আমার নানা নানি মামা কেউ দিতে চায়নি, বলেছিল মেয়েটা সমস্যা হবে, মেয়েটা ঠিক হয়ে গেলে আমরা দিয়ে আসব, কিন্তু বাবা নিয়ে গেল। এতদিন সব কিছু সব ঠিক ছিল, বাবা অনেক হ্যাপি ছিল। আমি ফ্যামিলির প্রথম মেয়ে, বাচ্চা হই, তাই সবাই নাকি আমার মাথা করে রাখত। আম্মুকেও সবাই অনেক আদর করত মেয়ে হয়েছে বলে। আমার তখন 3 মাস। আম্মু সকালবেলা আমাকে নিয়ে উঠানে বসেছিল, হঠাৎ একটি মহিলা একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসলো আর আম্মুকে জিজ্ঞাসা করেছিল, দাদির নাম ধরে বলছিল দাদি কই। ঠিক তখনই দাদি বেরিয়ে আসলো রুম থেকে আর এই মহিলাকে দেখে কেমন যেন একটা ভয় পেয়ে গেল। আমার বাবাকে ডাকলো, দাদা আসলো। মোটামুটি বাড়িতে অনেক মানুষের ভিড় জমে গেল, অনেক ঝগড়া পর আবিষ্কার করা গেল এই ভদ্রমহিলা আমার বাবার প্রথম বউ, আর সাথে 4 বছরের একটা বাচ্চা ছেলেও আছে যে আমার বাবার প্রথম সন্তান। এটা জানার পর স্বাভাবিকভাবে রেগে বাড়ি থেকে নানু বাড়ি চলে আসেন। পরে জানা যায় এই মহিলা খেলেছে পাগল, উনি নিজের ছেলেকেও অনেকবার মেরে ফেলার চেষ্টা করেছে, কারণ অকারণে উনি আত্মহত্যার চেষ্টা করেন, মানে ওনার পাগলামির মাত্রা বেশি ছিল, যার কারণে বাবা আম্মুকে মেজাজটা খারাপ করে। হ্যাঁ ওইদিকে তো ফুর্তি লাগিয়ে করেন।
কিন্তু বাবা সহ বাবার বাড়ির সবাই আম্মুর কাছে এই ব্যাপারটা লুকিয়ে রাখে। কিন্তু বাবা আম্মুকে কিছু বলেনি বিধায় আম্মু বাবার উপর অনেক রাগ করে, আর বাবা আম্মুকে ফিরে আনতে গেলে আম্মু ফিরে আসতে রাজি হয় না। বাবা আম্মুর কাছে মাফ চান আর অনেক বোঝান। লাভ ম্যারেজ, জামাই একটু চুপ থাকো, বউ তুই চুপ থাক বেড়া। দেখছস কি ফুর্তি, নাগরিকান্দি ব্রিজের ফুর্তি, দুনিয়ার সব ফুর্তি লাগছে যে নৌকার উপরে। প্রশাসন কই, কোথায় গেল প্রশাসনের নৌকা? আমরা আপনাকে মিস করছি, নরসিংদী সব উশৃঙ্খলতা বেড়ে গেছে। হয়েছে, এটা ছিল অনেক সুন্দর, মানে আপনি এভাবে এখন এখানে বসে আছে এভাবে পাঠ করলেন। হ্যাঁ, এভাবে নেক্সট রমজানে যেন শ্বশুর বাড়িতে শরবত বানাতে পারি। আমিন সুম্মা আমিন। এগুলা কি মানে অনলাইনে এভাবে মেয়েরা গ্রুপে সংসার করে? হ্যাঁ, এভাবেই মেয়েরা সংসার করছে। জামাইয়ের সাথে ওরা সংসার কম করে, গ্রুপের ভিতরে মেয়েরা লেসবুর মতো সংসার করে। মনে করেন যে পরিবারে যত যে অশান্তি আছে, শান্তির কিছু গ্রুপে ওরা লেখে না, শান্তির কিছু যদি ওরা গ্রুপে লেখে, অন্য মেয়ে যাদের পিত্তি জ্বলে যায় তারা কমেন্টে এসে বলে এগুলো দেখানির কি দরকার। আর যদি অশান্তির কিছু লেখে তাহলে মনে করেন যে 12টা কুপরামর্শ দেয়, তাহলে মনে করেন যে আগুনে ঘি ডালার মতো অবস্থা। আরও মনে করেন যে আরও অনেক কথা বলে ওদের মধ্যে সেপারেশন করে দেয়, যার কারণে মনে করেন যে ওরা মানে বাস্তবে সংসার করে, স্বামীর সাথে সংসার করার চেয়ে ওরা গ্রুপে সংসার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে এক কথা, এই গ্রুপের সবাই লেজ। আমি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আচ্ছা, আপনি এটাই বলতে যাচ্ছেন যে এই সমস্ত গ্রুপ থেকে অশান্তি ছড়ায় নাকি? হ্যাঁ অবশ্যই, এই সমস্ত গ্রুপ থেকে অশান্তি ছড়ায়। মনে করেন ছোটোখাটো বিষয় নিয়ে, এই মনে করেন যে আমার বউই, হ্যাঁ আমার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া করে। এই ঝগড়াগুলো মনে করেন যে একটু মানে একদম কিছুক্ষণ পরে এগুলো ঠিক হয়ে যাওয়ার মতো, কিন্তু না সেইগুলো করে না। সে যে গ্রুপ থেকে এগুলো দেখে দেখে ইন্সপায়ার হয়ে হয়ে মানে মনে করেন যে এটাকে মানে যে গুয়ের মধ্যে যেমন লাড়া দিলে পুরান গুয়ে লাড়া দিলে গন্ধ বাইর হয়, সে গুয়ের মধ্যে লাড়া দেয় গন্ধ বাইর করে, পরে মনে করেন যে আমার সাথে এক সপ্তাহ দুই সপ্তাহ কথা বলে না, ঠিক আছে কথা বলে না, তখন আমি কী করি, তখন আমি তো আবার মনে করেন যে ইমোশনাল লোক বউ ছাড়া থাকতে পারি না, বুঝেন গরমের বিষয় তো, এগুলো জোরে বলতে হয় না, তো আমি তো বউ ছাড়া থাকতে পারি না, বউর সাথে কথা না বললে আমার কেমন জানি হতাশ হতাশ লাগে, তো আমি নিজে থেকে মেসেজ দিই। ঠিক আছে, আপনি আবার বউকে মানাইতে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও শেষ করতেছি, আজান দিচ্ছে তো। ঠিক আছে, নামাজ পড়বেন সবাই, ঠিক আছে।